genannt. Bisschen das nicht, zum Entkommen. Schau, schau, schmeckt, weil du bleibst gleich, du bist so, dann kommen wir mit dir, dann ist das eben auch nur Boot, wo wir das gehen. Okay. দেখো যে এই টাইপের ম্যাথগুলো পরীক্ষা অনেক সময় আসে আবার অনেক সময় আসে না এরকম ওকে এক্সারসাইজ আমরা 7.1টা করাচ্ছি এক্সারসাইজ 7.1 আর বোর্ড ম্যাথগুলো না করে আমি বাকি টি ম্যাথ করাই দিই এবং অ্যানসার করার প্যাটার্নটা কিরকম যে প্রথমত এরকম একটা দেওয়া আছে দেখো ওয়ান অবজার্ভ দ্য ইকুয়েশন অন নাম্বার Observe the following equation. Observe the following equation. Observe the following equations. Equations. এখন চলো equation গুলো আমরা observe করবো। দেখো যে equation গুলো কি কি আছে আমাদের। এবং সেগুলোর math আমরা এক এক করে শুরু করবো। তাহলে one number দেখো। One. দুটো equation দিয়েছে। The x by 2 minus x by 3 equals to x by 5 minus 1 by 6 plus 2x 15. That part doesn't help, right? X by 2, x by 3 equals to x by 5 1 by 6 x by 5 minus 1 by 6 eta equation 2 second equation ta erokom 2x 2x by 3 plus 5x minus 2 by 4 equals to 11x plus 6 by 12 এখন দেখো এ নাম্বার ফাইন্ড দা LCM LCM অফ ডিনোমিনেটরস অফ ডিনোমিনেটরস অফ the terms of equation 1 দেখো first equation এর হ্যাঁ denominators of the terms of equation 1 তাহলে 1 এর দেখো denominator কত কত আছে সেগুলো আমরা সব লিখব তাহলে ওকে সলিউশন দেখো আমরা সলভটা করতেছি দেখো সলিউশনের দিকে তাকাও একদম সহজ মনে হবে তাহলে এখন কি ডিনোমিনেটর অফ দা ডিনোমিনেটরস এই সাম করে কি দেখো তো কি এরকম সেল লাগে তো সেই করে রাখো সবাই এখন দেখো ডিনোমিনেটরস অফ দা terms of equation 1 r সেটা কত 2 আছে 3 5 6 15 তাহলে এখন এগুলোর LCM করতে হবে তাহলে 2 3 5 6 15 এখন যদি LCM করো 2 না 1 3 5 3 15 এখন এরপর নাও 3 তাহলে 1 1 5 1 5 এরপর মানে 5 আসে 5 টা নিয়ে নিলে সব অনন হয়ে যায় সব অনন হয়ে গেল তাহলে LCM কত হলো LCM LCM হলো কি 2 into 3 into 5 that means 30 তাহলে answer হলো 30 answer হলো 30 দেখো অ্যানসার হলো কি 30 এরপর চলো তাহলে অ্যানসার 30 হয়ে গেছে সামনের দিকে যাও ওকে পরের ম্যাথটা দেখো
তোমাদের জন্য একদম সহজ হবে এগুলো পরে ম্যাথ দেখো সলভ দা ইকুয়েশন ওয়ান বলছে সলভ দা ইকুয়েশন ওয়ান বি নাম্বার সলভ দা ইকুয়েশন ইকুয়েশন ওয়ান তাহলে ওয়ানটা সলভ করতে বলছে এখন ইকুয়েশন ওয়ানটা কিভাবে সলভ করবে দেখো সলভ দা নাম্বার কোশ্চেনটা কোনটা বি এস এটা সলভ দা ইকুয়েশন ওয়ান সলভ দা ইকুয়েশন ওয়ান সলভ দা ইকুয়েশন ওয়ান ইকুয়েশন ওয়ানটা সলভ করতে বলছে তো চলো ইকুয়েশন ওয়ানটা আমরা সলভ করব ইকুয়েশন টুটা মুছে দিলাম জাস্ট ইকুয়েশন ওয়ানটা সলভ 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 করব এখানে সলভ করা মানে এক্সাগ্রামটা বের করতে হচ্ছে সলভ দা ইকুয়েশন ওয়ান তাহলে এখন চলো আমরা সব এক্স এক পাশে নিয়ে আসতে পারি তাহলে আর এক্স বাই টু এক্স বাই থ্রি মাইনাস এক্স বাই ফাইভ মাইনাস টু এক্স বাই ফাইভ ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই সিক্স ওয়ান বাই সিক্স এক্স বাই টু এক্স বাই থ্রি এক্স বাই ফাইভ মাইনাস এটা আর এখানে থাকতেছে এটা তাহলে আর এখানে একটু ক্যালকুলেশন করো এলসিএম করলাম কত হয় থার্টি টু দিয়ে ডিভাইড করো তাহলে ফিফটিন থ্রি দিয়ে ডিভাইড করলাম টেন এক্স ফাইভ দিয়ে ডিভাইড করো সিক্স এক্স এরপরে ডিভাইড করো তাহলে মাইনাস ফোর এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই সিক্স এখন জানো যে থার্টি এদিকে দিলে মাল্টিপ্লাই হয়ে যাবে পাঠালাম ওইদিকে থার্টিকে এখন দেখো এখানে গেল আসছে আসতেছে কত ফিফটিন এক্স বাকি সবগুলোই মাইনাস ছিল তাহলে ওকে সিক্সটিন টোয়েন্টি টোয়েন্টি এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই সিক্স ইন্টু থার্টি তাহলে এখন এটা ক্যালকুলেশন করলে আমরা কত পেলাম দেখো মাইনাস ফাইভ তাহলে আর এটা মাইনাস ফাইভ এক্স এটা কাটলে ফাইভ মাইনাস ফাইভ দুই পাশে মাইনাস বাদ দাও তাহলে ফাইভ এক্স ইকুয়ালস টু ফাইভ এটা এ পাশে মাল্টিপ্লাই আছে সাইড সাইড করে ডিভাইড করে দাও তাহলে এক্স ইকুয়ালস টু ফাইভ বাই ফাইভ তাহলে আর এক্স ইকুয়ালস টু ওয়ান তাহলে রিকোয়ার্ড সলিউশন এক্স ইকুয়ালস টু ওয়ান দেয়ারফোর দ্য রিকোয়ার্ড সলিউশন এক্স ইকুয়ালস টু ওয়ান এরপরে দেখো ছবিটা অনেক ভালো আসে অনেক সুন্দর আসে এগুলো ঠিক আছে লেখাগুলো এখন এখন যেভাবে সেট আপ দিয়েছি কিন্তু সাউন্ডটা ভালো আসতেছে না সাউন্ডটা ভালো না আসাতে আমি ল্যাপটপের এটা ইউজ করতেছি না বুঝতে পারছো ল্যাপটপে আমার সাউন্ডটা ভালো আসতেছে না শোনা ভালো যাচ্ছে না এখন পরের দেখো বলো বলছে যে প্রুফ দ্যাট রুট অফ ইকুয়েশন ওয়ান ইজ ইকুয়ালস টু রুট অফ ইকুয়েশন টু এরপর বলছে সি নাম্বার প্রুফ দ্যাট প্রুফ দ্যাট দ্য রুট রুট অফ ইকুয়েশন রুট অফ ইকুয়েশন ওয়ান ইজ ইকুয়াল টু দ্য রুট অফ রুট অফ ইকুয়েশন ইকুয়েশন টু দেখো রুট অফ ইকুয়েশন ওয়ান ইজ ইকুয়াল টু রুট অফ ইকুয়েশন টু তাহলে এখন চলো তাহলে আমাদের কাজ হলো কি দেখো এখন আমরা ওয়ানের রুট তো পেয়েছি সব করলে যে বারোটা বা এটাকে রুট বলা হয় তাহলে রুট অফ ইকুয়েশন ওয়ান আর আমরা টুটা সলভ করবো ফ্রম ওয়ান ফ্রম সরি ফ্রম বি উই গেট ফ্রম বি উই গেট রুট রুট অফ ইকুয়েশন ইকুয়েশন ওয়ান ইজ ওয়ান এক্স এর ভ্যালুটা রুট এবার ফ্রম ইকুয়েশন টু ফ্রম ইকুয়েশন আচ্ছা ইকুয়েশন টু ইজ এত ইকুয়েশন টু ইজ
সেটা আমরা এখন সলভ করব ইকুয়েশন 2 দেখো ওকে 2x বাই 3 প্লাস 5x মাইনাস 2 বাই 4 ইকুয়ালস টু 11x প্লাস 6 বাই 12 দেখো এখন দেখো যে কাজকে দেখো 2x by 3 5x 2 by 4 11x plus 6 by 12 এখন চলো আমরা এলসিএম করে ফেলে এখানে আর এলসিএম করলে কত হচ্ছে 12 হয়ে গেল 3 4 যা 12 এখন এই যে 3 ডিভাইড করলে কত 4 হয় 4 2 যা 8 8x 3 হয় 3 মাল্টিপ্লাই হয়ে গেল 5x minus 2 equals to 11 x plus 6 আর এটা হচ্ছে 12 এখন 12 এই পাশে থেকে এই পাশে নিয়ে যাও তাহলে মাল্টিপ্লাই হয়ে যাবে ওই 12 কাটা যাবে তাহলে এখন এটা আসছে 8x plus 15x minus 6 into the 6 আর 11x plus 6 by 12 এই 12 এই সাইডে গেলে মাল্টিপ্লাই হয়ে যাবে এটা কাটা গেল তাহলে এখন আসো দাঁড়াও দেখো কি হয় এটা হচ্ছে 15 23 23x minus 6 equals to 11x plus 6 এখন আমরা সলভ করতেছি যদি ভ্যালু ইকুয়াল পাই তাহলে বলবো রুট অফ ইকুয়েশন 1 এন্ড রুট অফ ইকুয়েশন 2 আর ইকুয়াল এখন আসো এরপর আমরা দেখো কি পেলাম এটাও দেখো 1 পাবো যদি 1 পেয়ে যায় তাহলে আমরা একই ভাবে বলবো তাহলে আর এখন দেখো এটা এটা ইকুয়েশনে আসো 23x minus 11x equals to 6 plus 6 6 plus 6 এখন দেখো এরপর আসো তাহলে আর এটা মাইনাস করলে কত হবে 12x equals to 12 করো 12 ডিভাইড করো তাহলে x equals to 1 তাহলে সো the root of equation 2 is 1 তাহলে এখন আমাদের কাজ কি কমেন্ট দিয়ে দাও যে therefore the root of equation 1 and root of equation 2 are equal দুটাই 1 therefore 4 the root of equation 1 equation 1 is equal to the root of equation 2 দেখো root দেখো রুট অফ ইকুয়েশন 1 ইজ ইকুয়ালস টু রুট অফ ইকুয়েশন 2 এরপর চলো সামনের দিকে গেলাম ওকে আমি এটা মুছে দিলাম পরের ম্যাথ দেখো কিছু ল্যাঙ্গুয়েজগত প্রবলেমের কারণে ডিফারেন্ট কিছু জিনিস আসবে সেই কাজগুলো একটু শিখলেই হবে 2 নম্বর দেখো অবজার্ভ দ্য ফলোয়িং ইকুয়েশন এত এত এটা একেবারে ইজি হবে ডিটারমাইন দ্য এলসিএম Determine the solution, okay, root of equation 1 is the root of equation 2. Okay, I mean, 2 ta, avoid problem of 3 number was root of equation ato. The solution, root of 1 is not the root of equation 2. Okay, dekho, ekhon, ki kaaj, achha jak, tahole ektu korai, haan, ektu, seta ektu different type er ache to, language onujayi kaaj ki korte hobe, seta ektu dekhabo, observe the following equation. Observe the following equation 1 x by 2 plus 5 equals to x by 3 plus 7 second equation is out দেখো সেকেন্ড ইকুয়েশন আছে x বাই 3
minus half equals to x by 4 plus half. দেখো এটা দুইটা ইকুয়েশন আমাদের ওকে এটা আর একটা সেট এখন দেখো যে আমাদের বলছে ডিটারমাইন্ড প্রথমটা আমি এভার্ট করে যাচ্ছে ডিটারমাইন্ড দা এলসিএম অফ ডিনোমিনেটরস ঠিক আছে অফ কে টার্মস অফ ইকুয়েশন 2 তার মানে ডিনোমিনেটর গুলো এলসিএম করতে বলছে পারবাটা বি তে বলছে সলভ দা ইকুয়েশন বি বি তে বলছে ডিটারমাইন্ড দা সলিউশন অফ ইকুয়েশন 1 ডিটারমাইন্ড দা সলিউশন অফ ইকুয়েশন 1 বি নাম্বার কোন নাম্বার দেবে এলসিএম তো বারবার তোমরা টার্ম এলসিএম করতে বললে বারবার ওকে বলছে ডিটারমাইন্ড ডিটারমাইন্ড দা সলিউশন সলিউশন অফ ইকুয়েশন 1 তো চলো ইকুয়েশন 1 সলভ করে একবারে যে হবে তোমাদের জন্য ইকুয়েশন 1 এর সলিউশন দেখো হ্যাঁ ইকুয়েশন 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 1 ইজ ইকুয়েশন 1 ইজ আ সেট দেখো x বাই 2 প্লাস 5 প্লাস 7 তাহলে আর এটা ইকুয়েশন এসো x বাই 2 x বাই 3 7 মাইনাস 5 তাহলে আর এখানে একটু এলসিএম করো কত হয় 6 এখন 6 দিলে এখন দেখো এটা আছে 3x মাইনাস 2 দাও 2 তে ডিভাইড করো তাহলে 2 হলো 3 তে ডিভাইড করলে 2x ইকুয়ালস টু 2 তাহলে এখন এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো তাহলে আর এটা আছে x ওই পাশে নিয়ে যাবো তাহলে x ইকুয়ালস টু 6 টু দা 12 তাহলে ওকে দা সলিউশন অফ ইকুয়েশন 1 ইজ কত দা রিকোয়ার্ড রিকোয়ার্ড সলিউশন সলিউশন অফ ইকুয়েশন ইকুয়েশন 1 ইজ কত সেটা দেখো The required solution of equation 1 is কত 2 is 12 এবার পরেরটা দেখো কিভাবে প্রশ্ন করতেছে তোমাদের কাছে একটু খেয়াল করো ভালো লাগবে এটা কোন স্টাইল অ্যানসারটা করতে হবে আগে ছিল কত ইকুয়াল আর এখন দেখো কিভাবে কথা বলতেছে কথা বলার স্টাইল দেখো সি নাম্বার বুঝতে সি নাম্বার সি সি তে বলছে যে শো দ্যাট দা রুট অফ ইকুয়েশন 1 is the root of equation 2 show that the root of equation 1 is the root of equation 2 এখন কি তুমি 2 বের করবা নো এখন যদি তুমি 2 সলভ করো তাহলে তো ম্যাথটা প্রবলেম হবে কারণ ইকুয়াল বলা নাই তো এটা ওটা রুট তাহলে এখন x এর ভ্যালুটা এখানে দিয়ে দিতে হবে দিলে যদি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয় তাহলে বলতে পারবো ইয়েস রুট অফ ইকুয়েশন তাহলে এখন সেটা কিভাবে করতে হবে দেখো ওকে আমরা সলিউশন এলাম দেখো যে কথা শুনো দেখো কি বলছে রুট অফ ইকুয়েশন 1 ইজ দা রুট অফ ইকুয়েশন 2 তাহলে রুট অফ ইকুয়েশন 1 টা বের করো root from b we get the root of equation 1 is root of equation 1 is 12 এই কথা বুঝতে পারছো হ্যাঁ root of equation 1 is 12 that is তাহলে ওকে the equation 2 equation 2 is x by 3 minus half x by 4 plus half তাহলে আর এখন x এর জায়গায় 12 দাও 12 by 3 half equals to 12 by 4 plus half এখন আমরা x এর জায়গায়
left. X equals to x equals to 12. But since x equals to 12, that would be x এর ভ্যালু কত 12 দিলাম আমি এখন যদি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয় তাহলে বলবো যে কে রুট অফ ইকুয়েশন 1 ইজ দা রুট অফ ইকুয়েশন 2 আচ্ছা তাহলে ইকুয়াল হয়ে যায় তাহলে ওকে এটা হাফ দেখো আমরা কি করছি x এর জায়গায় 12 দিয়েছি x এর জায়গায় 12 দিয়েছি এখন আমি দেখবো যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়েছে কিনা এটা আমাদের কাজ এখন আসো তাহলে আমাদের কাজ হলো কি দেখো এখন ক্যালকুলেশন করতেছি কিভাবে তলার এটা কত হইছে 4 4 4 মাইনাস হাফ আর এটা আছে 3 প্লাস হাফ তাহলে এটা আছে কত এই 7 বাই 2 এটা দেখো 7 বাই 2 তাহলে ওকে তাহলে রুট অফ ইকুয়েশন 2 কত 12 তাহলে সো রুট অফ ইকুয়েশন 2 ইজ 12 দেখো আমি এক্স এর জায়গায় 12 দিয়েছিলাম দিয়ে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল পেয়ে গেছি তাহলে কে রুট অফ ইকুয়েশন 1 ইজ দা রুট অফ ইকুয়েশন 2 রুট দেয়ারফর দেয়ারফর root of equation 1 is the root of equation 2 show the proof যা বলে তাই লিখে দিও ঠিক আছে দেখো কিভাবে কন্ডিশনটা আমাদের কাজ করেছে রুট অফ ইকুয়েশন 2 রুট অফ ইকুয়েশন 1 ইজ দা রুট অফ ইকুয়েশন 2 তখন আমাদের কাজ হয়েছে এইভাবে ওকে এরপরে চলো সামনের দিকে গেলাম 2 গেল চলো 3 তে যাই 3 এখন দেখো 3 তে কি আছে হ্যাঁ নট দ্য রুট অফ ইকুয়েশন 1 এটা পারবা একবার ওই যে ইজি মনে হচ্ছে 3 নাম্বারটা এটা মাল্টিপ্লাই করলে এটা আসবে দেখি দুই একটা বাদ দিয়ে পড়ে হ্যাঁ রুট অফ ইকুয়েশন সো দ্যাট ইজ দ্য রুট অফ ইকুয়েশন আছে কোথা দিয়ে একটা ডিফারেন্ট আছে ইয়েস এটা চলো 6 3 নাম্বারে এটা দিলাম তাহলে So observe the following equation. Observe the observe the following following equations. Equations. Okay. তাহলে equation one. Equation one আসছে কত? 5x minus 1. By 4 plus 2x plus 3 by 5 equals to 13x plus 7 by 10. Calculate 5x minus 1 by 4, 2x plus 3 by 5. Two number. Two number. That goes in 2x minus 1. আর x প্লাস 3 ইকুয়ালস টু 2x x প্লাস 1 দেখো 2x মাইনাস 1 x প্লাস 3 এত আচ্ছা এই নম্বরে একই কথা বলছে যে এলসিএম অফ দ্য ডিনোমিনেটর অফ দ্য কে টার্ম অফ দ্য ফার্স্ট ইকুয়েশন তার মানে 4 5 আর 10 এর এলসিএম এসে কত হচ্ছে বাদ রাখো আমি এই নম্বরটা বি বলছে দেখো যে ওকে ফাইন্ড দ্য রুট অফ ইকুয়েশন 2 B number root of equation. B number find the root of equation 1. 1 root bear kothi bolche. Dekho je
বি ফাইন্ড দা রুট অফ ইকুয়েশন ওয়ান ফাইন্ড দা রুট অফ ইকুয়েশন ওয়ান ইকুয়েশন ওয়ান এর রুটটা বের করতে বলছে ওকে তাহলে চলো আমরা এটা সলভ করি তাহলে এটা সলভ করতে গেলে কত হবে দেখো এটা পারবা ইজিলি সলভ 5x minus 1 4 plus 2x 3 5 equals to 13x plus 7 by 10 তাহলে এটা ক্যালকুলেশন করো LCM হলে 25 ঠিক আছে কিনা ইকুয়েশনটা আমরা দেখে নিই 5 3x ওকে 2x 5 ঠিক আছে 13 7 ঠিক আছে তাহলে এখন চলো LCM করলাম LCM করলে কত আসবে 20 4 কে ডিভাইড করো 5 হয় ফোরতে ডিভাইড করলে ফাইভ ফাইভ এক্স মাইনাস ওয়ান ফোর টু এক্স প্লাস থ্রি ইকলস টু থার্টিন এক্স প্লাস সেভেন টেন এখন টোয়েন্টি এদিকে মাল্টিপ্লাই করে দাও ব্যাস তাহলে টোয়েন্টি যদি ওদিকে মাল্টিপ্লাই করে দাও তাহলে কত হলো ফাইভ ফাইভ চার কত টোয়েন্টি ফাইভ এক্স মাইনাস ফাইভ ওকে ফোর টু যার কত এইট এইট এক্স ফোর থ্রি যার টুয়েলভ ওকে এরপরে থার্টিন এক্স প্লাস সেভেন বাই টেন ইন্টু টোয়েন্টি এটা মাল্টিপ্লাই করো তুমি তাহলে এখানকার অবস্থা কী দাঁড়ালো টোয়েন্টি এইট সরি টোয়েন্টি ফাইভ আর এইট থার্টি থ্রি থার্টি থ্রি এক্স আর মাইনাস তাহলে প্লাস সেভেন আর এখানে টু দিয়ে দুজন মাল্টিপ্লাই হবে টোয়েন্টি সিক্স এক্স ফোরটিন বুঝছো টু দিয়ে দেখো দুটাই আমরা টু দিয়ে মাল্টিপ্লাই করবো এটা টোয়েন্টি সিক্স টু দিয়ে সেভেন মাল্টিপ্লাই করবো ফোরটিন এখন আসো টোয়েন্টি সিক্স এই পাশে নিয়ে আসো এক্স আর সেভেন এই পাশে নিয়ে যাও ক্যালকুলেশন করলে আমরা একটা রেজাল্ট পেয়ে যাবো দেখো সহজ আছে জাস্ট আমরা একটু ক্যালকুলেট করবো সাইডটা চেঞ্জ করো হ্যাঁ এখন চলো এখন আসো এটা টোয়েন্টি সিক্স এই পাশে নিয়ে আসো তাহলে আর থার্টি থ্রি এক্স মাইনাস টোয়েন্টি সিক্স এক্স এটা ওই পাশে নিয়ে যাবো ফোরটিন মাইনাস সেভেন তাহলে এটা আমার সেভেন থাকে সেভেন এক্স আর এটা থাকে সেভেন সেভেন ডিভাইডেড বাই সেভেন সেভেনকে সেভেনতে ডিভাইড করলে কত হয় দেখো ওকে সেভেন ডিভাইডেড বাই সেভেন ওয়ান তাহলে এটা পেলাম ওয়ান তাহলে ওকে x equals to 1. The root of equation 1 is 1. So, the root of equation 1 is 1. এবার সিতে বলছে সিতে দেখো বলছে যে show that root of equation 1 is the root of equation 2. Show that root of equation 1 is the root of equation 2. তাহলে এইভাবে কিন্তু এবার টুকে তো সলভ করা যাবে না টুতে এবার ওয়ানটা দিয়ে আসতে হবে এক্স এর জায়গায় ওয়ান দিলে সাবস্টিটিউট করলে হয়ে যাবে তাহলে শো দ্যাট দ্য রুট অফ ইকুয়েশন ইকুয়েশন ওয়ান রুট অফ ইকুয়েশন ওয়ান is the root of equation 2 খেয়াল করো এখন কাজ কি জানো তো x এর ভ্যালু যে 1 সেটা 2 ইকুয়েশনে দিয়ে আসতে হবে ইকুয়েশন 2 টা অনেকটা জটিল ইকুয়েশন দিয়ে দিতে পারে কারণ সেটা তো তোমাকে সলভ করা লাগবে না তোমাকে দেখাতে হবে যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়েছে কিনা ক্লিয়ার হ্যাঁ ইকুয়েশন অনেক কঠিন ইকুয়েশন দিতে পারে যেটা তুমি সলভ করতে পারবে না কারণ তোমাকে সলভ করতে পারে নাই যে শো দ্যাট ইকুয়েশন কি রুট অফ ইকুয়েশন ওয়ান ইজ দ্য রুট অফ ইকুয়েশন টু তাহলে ওয়ান দিয়ে টুটা স্যাটিসফাই হয় কি না ঠিক আছে এখন এটা দেখাবো তাহলে এখন চলো আমরা এটা দেখানোর সময় শুরু করলাম যে ফ্রম বি উই গেট রুট অফ ইকুয়েশন ওয়ান ইজ
the root root of root of equation 1 is koto 1 equation 2 is seta koto chilo equation 2 2x minus 1 x plus 3 equals to 2x x plus 1 দেখো আমাদের এটা ছিল এখন আমাদের কাজ কি ওই যে 1 এটা আমরা এখানে দিয়ে দেব x এর ভ্যালু হিসাবে তাহলে আর 2 into 1 minus 1 1 plus 3 2 into 1 আর 1 plus 1 1 দিলাম তাহলে আর এটা 2 হয় 2 minus 1 আর এটা 4 হল into 4 এটা 2 into 1 2 আর এটা 2 তাহলে এখানে কত হলো আর 1 into 4 4 তাহলে দেখো 4 4 ইকুয়াল হয়ে গেছে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হলে আমরা বলতে পারবো যে রুট অফ ইকুয়েশন আছে তাহলে আর 4 ইকুয়ালস টু 4 তাহলে সো দ্য রুট অফ root of equation equation 2 is কত দিছে না মান দিছে না এটা লেখা দরকার নাই কথা ল্যাঙ্গুয়েজটা ওই কমেন্টটা দিতে বসো কারণ অন ইউজ করে আমরা কি এটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়ে গেছে তাহলে দেয়ারফর দ্য রুট রুট অফ ইকুয়েশন Therefore, the root of equation 1 is the root of equation 2. Show it. Here, what is the vector math for us? It is a parma solve. Show that root of equation is the root of equation 2. লাস্ট এটা গেল ছোট ছোট ম্যাথ পারবা ইনশাল্লাহ ওকে 8 নাম্বার 4 নাম্বার 4 4 নাম্বার দেখো যে অবজার্ভ দ্য ফলোইং ইকুয়েশন অবজার্ভ দ্য ফলোইং ইকুয়েশন equation 1 5x equation 1 5y minus 6 equals to 2y plus 3 এবার 2 নাম্বার 2 নাম্বার ইকুয়েশনটা আছে z plus 1 by 2 minus z minus 2 by 3 minus z minus 3 by 5 equals to 2 আর last equation 3 3 is set z minus 2 by 4 plus 1 by 3 equals to z minus 2z minus 1 by 3 খেয়াল করো যে এ আছে আমাদের ম্যাথ এখানে আমাদের কাজ কি করতে বলছে দেখো যে 1 এ বলছে ওকে ফাইন্ড দা রুট অফ ইকুয়েশন 2 Okay, find the root of equation 1. A number. Find the root. Root of equation 1. So, chalo amra answer solve kore feli. Equation 1 is a root.
equation 1 is কত সেটা 5y minus 6 এটা একেবারে সহজ তোমরা সবাই পারবে 100% স্টুডেন্ট এটা এবারে নিয়ে আসলাম তাহলে 3y এটা এবারে নিয়ে যাও 9 হয়ে গেল গ্যাপ দিয়ে দিলাম তাহলে y cos কত 3 দিয়ে ডিভাইড করলে 3 রুট অফ ইকুয়েশন রুট অফ ইকুয়েশন কত পেলাম আমরা সো রুট অফ ইকুয়েশন 1 তাহলে সো রুট অফ equation 1 is 3 এরপর চলো b নাম্বার b নাম্বার বলছে যে কি ডিটারমাইন দা রুট অফ সলিউশন অফ ইকুয়েশন 2 ডিটারমাইন দা সলিউশন অফ ইকুয়েশন 2 b সলিউশন অফ ইকুয়েশন 2 এখন ইকুয়েশন 2 টা সলভ করতে বলছে তাহলে ইকুয়েশন 2 যদি সলভ করো তাহলে কি হয় দেখো ইকুয়েশন 2 তাহলে ইকুয়েশন 2 ইকুয়েশন 2 ইজ 1/2 3 মাইনাস z মাইনাস 3/5 2 এখন দেখো যে এস অবস্থা দেখো যে এত z মাইনাস 2 3 z মাইনাস এত 2 ওকে হ্যালো আর এখন চলো আমরা এটা সলভ করব হ্যাঁ এখন চলো আর এখন আছে আমরা এটা সলভ করব ইকুয়েশন এটা ইকুয়েশন তার উপর আমি চেক করে নিই ওকে ঠিক আছে দিস ইজ রাইট ওকে টু এখন চলো এটা আমরা সলভ করতে যাচ্ছি সলভ করতে গেলে আমরা এলসিএম করব তাহলে ওকে এলসিএম করলে কত এলসিএম আই যাব 2 30 30 তাহলে এখন আসো 15 15 z প্লাস 1 10 z minus 2 3 divided by 10 5 divided by 6 z minus 3 equals to 2 দেখো কি করলাম আমরা এলসিএম করে 30 পেয়েছি ওকে 2 দিয়ে ডিভাইড করলাম 15 উপর মাল্টিপ্লাই হয়ে যাবে 3 দিয়ে 10 10 মাল্টিপ্লাই হবে 5 দিয়ে ডিভাইড করলে 6 6 মাল্টিপ্লাই হয়ে যাবে তাহলে 6 মাল্টিপ্লাই যদি হয়ে যায় তাহলে এখন আমাদের কাজটি দেখো ওকে এখন এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করব এটা 30 এদিকে পাস করে দাও তাহলে এটা মাল্টিপ্লাই করলে কত 15z প্লাস 15 আর ওকে মাইনাস 10z আর এখানে আসছে প্লাস 20 মাইনাস 6z প্লাস 18 ইকুয়ালস টু 2 এর সাথে আমার এই 30 মাল্টিপ্লাই হবে 30 এই পাশে নিয়ে গেলাম 30 মাল্টিপ্লাই হয়ে গেল তাহলে আর এখন আসো যে এরপরে দেখো যে এটা 15 15z 15z মাইনাস
16z, 16z. এখন এগুলো প্লাস করো, দেখো তো, প্লাস করলে 7 solution of equation at okay tale so solution of the solution of equation equation 1 is solution of equation 1 is minus 7 এরপর দেখো পরে বলছে যে show that the root of equation equation 2 এখন দেখো যে পরের কাজকে দেখো এবার বলছে যে show that the root of equation 3 is one more than root of equation 2 root of equation 2 থেকে কি one more than তাহলে কত বেটার equation দেখো যে equation 3 is one more than root of equation 2 তাহলে root of equation 2 বেশি minus 7 তাহলে 3 টা কত পাবো এর থেকে 1 বেশি তার মানে কত minus 6 পাবো কি কথা বুঝতে পারছো কোনটা মানে 6 পাবো ইকুয়েশন 3 কারণ এর পরের প্রশ্ন আমি কোশ্চেনটা লিখে দিই তাহলে তোমরা বুঝতে পারবে এখন একটা তো 7 পেয়েছি যে হ্যাঁ মাইনাস 7 পেয়েছি সো এটা কোন কোশ্চেনটা সি নাম্বার সো দ্যাট রুট অফ ইকুয়েশন সো দ্যাট দ্য রুট অফ ইকুয়েশন 3 সো দ্যাট দ্য রুট অফ ইকুয়েশন Equation 3 is one more than the root of equation than the root of equation one more than the root of equation 2 দেখো আবার রুট অফ ইকুয়েশন সো দ্যাট দ্য রুট অফ ইকুয়েশন কত 3 ইজ ওয়ান মোর দ্যান রুট অফ ইকুয়েশন 2 তাহলে রুট অফ ইকুয়েশন 2 তো মাইনাস 7 তাহলে রুট অফ ইকুয়েশন 3 কত হবে মাইনাস 6 হবে তাহলে মাইনাস 7 এর সাথে 1 প্লাস যদি করি তাহলে মাইনাস 6 পাই যাবে তাহলে রুট অফ ইকুয়েশন 3 ইজ ওয়ান মোর দ্যান রুট অফ ইকুয়েশন 2 2 থেকে 1 বেশি তাহলে এখন চলো আমরা রুট বের করব ইজ ওয়ান মোর দ্যান বুঝতে পারছো আগের মতন ই করা লাগবে না যে আমরা যেটা ডেল্টা দিয়ে দিছিলাম সাবস্টিটিউট করছিলাম সাবস্টিটিউট করা লাগবে না তাহলে আমাদের কি কাজ করতে হবে এখন এটা বের করতে হবে বের করে দেখাতে হবে যে সে ওয়ান মোর দ্যান তার মানে আগেরটা ছিল কত মাইনাস সেভেন তার সাথে ওয়ান প্লাস করবো তাহলে এখন পাবো কি মাইনাস সিক্স ইজ দ্য ওয়ান মোর দ্যান মাইনাস সেভেন ওকে এখন চলো তাহলে আমরা পরে এটা সলভ করে ফেলি অর্থাৎ আমরা এখন সলভ করব সি নাম্বার সি সি তে বলছে যে ওকে আমাদের ইকুয়েশনে তো মিলাইনি মাইনাস টু ফোর থ্রি জেড ঠিক আছে এখন চলো from B we get the root of equation
root of equation from B, the root of equation 2, root of equation 2 is minus 7. Equation 3, equation 3 is, equation 3 is z minus 2 4 plus 1 by 3 equals to z minus by 3. এখন চলো আমরা এটা সাইড চেঞ্জ করে এই পাশে আনতে পারি অথবা দুই পাশে আলাদা ক্যালকুলেশন করতে পারি, তোমাদের ব্যাপারে। যদি আনতে চাও তো নাহলে একভাবে দুই পাশে ক্যালকুলেশন করে দিলে হবে। তাহলে ওকে ক্যালকুলেশন করে দিলাম না আমি, ঠিক আছে? তাহলে আর এটা কত হয়? 12, এলসিএম করলাম 12 হয়ে গেছে। এখন 12 যদি হয়ে যায় তাহলে ওকে ডিভাইড করব 3, তাহলে 3 মাল্টিপ্লাই হবে z মাইনাস 2 আর এটা 4, 4 অন দ্য 4। এখন এখানে কত এলসিএম করলে 3, তাহলে এখন 3 এখানে 1 আছে কিন্তু, তাহলে এটা হচ্ছে 3 z মাইনাস ডিভাইড করলে 1, 1 দিয়ে মাল্টিপ্লাই দেখানো লাগবে না হলে আবার একবারে দিতে পারো সেটা, কারণ পরেরটা কিন্তু z হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 2z মাইনাস 1, 2z মাইনাস 1, এই যে এর নিচে একটা 1 ছিল, তাহলে 1 ডিভাইড করলে 3z হয়, 3z ডিভাইড করলে 1 হয়, 1 উপরে মাল্টিপ্লাই হয়ে যাবে, এখন মাইনাস মাইনাস প্লাস আসবে। এখন চলো একটু ক্যালকুলেশন করো, দেখো ক্যালকুলেশন করলে কি আসে, মাইনাস 6 আসবে, যদি মাইনাস 6 আসে তাহলে 1 মোর দেন হল, এর চেয়ে 1 প্লাস করলে মাইনাস 6 হয়, তাহলে আর আর 3z মাইনাস 6 আর প্লাস কত 4, এখানে আসলে 12 থাক, আর এটার কাজ হলো কত 3z, 3z মাইনাস 2z প্লাস মাইনাস মাইনাস 1 বাই এখানে থাকলো আছে 3। এখন ক্রস মাল্টিপ্লাই করতে পারো অথবা 12 টা কোই দিকে পাঠাই দিতে পারো, যে কোনো একটা কাজ করতে পারো, 12 কে পাঠাই দিও বেশি, 12 কে যদি আমরা ওই দিকে পাঠাই দেই রাইট হ্যান্ড সাইডে তাহলে ওই দিকে মাল্টিপ্লাই হয়ে যাবে, আর 3z মাইনাস 2 ইকুয়ালস টু এটা থাকতেছে z প্লাস 1 3 ইনটু 12, এখন এটার সাথে এটা কাটাতে এটা থাকে 4, 4 দিয়ে দুটো মাল্টিপ্লাই হবে 3z মাইনাস 2 ইকুয়ালস টু 4z প্লাস 4, 4z প্লাস 4। এখন চলো যে হ্যাঁ এখন এটা এই পাশে নিয়ে আসো, চলো এটা এই পাশে নিয়ে আসলে 3z 4z এটা এই পাশে নিয়ে যাবে, তাহলে কত হলো 4 প্লাস 2 তাহলে আর মাইনাস z ইকুয়ালস টু 6, এবার মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দাও তাহলে z ইকুয়ালস টু কত 6, তাহলে আর z লিখতে পারি মাইনাস 7 প্লাস 1, তাহলে রুট অফ ইকুয়েশন 3 ইজ 1 মোর দ্যান রুট অফ ইকুয়েশন 2, মাইনাস 7 টা কি রুট অফ ইকুয়েশন 2, তাহলে দেয়ারফর দ্য রুট অফ ইকুয়েশন 3 ইজ 1 মোর দ্যান, কারণ 6 তো মাইনাস 6 এখন মাইনাস 7 প্লাস 1 ইজ 1 মোর দ্যান ইজ 1 মোর দ্যান দ্য রুট অফ is 1 more than the root of equation, root of equation 2 root or short. হ্যাঁ আমাদের অ্যালজেব্রা থেকে একটা প্রশ্ন আসবে, এটা আমাদের এই টাইপের প্রশ্নটা আসবে, তো ওকে টাইম কতটুকু আছে আমি জানি না, আজকে আমি লেট করে দিলাম।
তাহলে আজকে এই পর্যন্ত রাখো কি একটা দিবে নাকি দুইটা আমি বলতেছি এক মিনিট হ্যাঁ দুইটা ক্রিয়েটিভ দিবে তোমাদের যে দুইটা ক্রিয়েটিভ দিবে তার সেটা থেকে একটা অ্যানসার করতে হবে ক্রিয়েটিভে এখন তোমাদের চয়েসই থাকবে পছন্দ থাকবে